morning, assalamualaikum. Ami Nasreen Akhtar Choudhury. Ami apnader ki ajke sokaler view ta dekhate chai. Dekhen dosho. Eta kono mane kichu dekha jacche na. Shaje kore diyechi. Shaje kore sokaler shaje. অনেক মিষ্টি অনেক সুন্দর সবাইকে সকালের শুভকামনা জানিয়ে আজকে আমার এই ব্লগ তো আজকের সকালটা এত স্পেশাল কারণ এখানে সাজেক ভ্যালিতে আমরা আসছি তো এই সাজেক ভ্যালির এই মনোরম দৃশ্য অনেক অনেক সুন্দর এই যে মোমোতে এসে হ্যাঁ আমি এখনই উঠলাম দর্শক তো এই এত সুন্দর ভিউ দেখার জন্য এই দৃশ্য দেখার জন্য এখানে মোটামুটি সবাই উঠছে উঠে হোটেলে যারা আসে ওই যে দূরে আরেকটা কটেজে দেখতে পাচ্ছি অনেকে তারপর দর্শক দেখেন এত সুন্দর একটা মনোরম দৃশ্য অপূর্ব দৃশ্য আপনারা এখানে আসে এই মজাটা না নিলে বুঝবেনই না যে আকাশটা কত কাছ থেকে ছোঁয়া যায় কত কাছ থেকে আকাশটাকে দেখা যায় ছোঁয়া এত সুন্দর এত সুন্দর অপূর্ব অপূর্ব অনেক ভালো লাগছে সবাইকে শুভ সকাল খুবই সুন্দর সকালটা অনেক সুন্দর অনেক মিষ্টি অন্যরকম একটা দৃশ্য আর সাধারণত বাসায় তো এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠা হয় না তাই না সাথে গিয়ে দেখলে আরো ভালো লাগবে অবশ্য আর এই মুহূর্তে গানটা গাইতে ইচ্ছে হচ্ছে সূর্যটা আলো দিয়ে প্রভাতের ঘুম ভেসে ওঠে সূর্যকে ভোমরের ফুলে ফুলে বাতাসের দোলা দিয়ে যায় প্রজাপতি রঙে রঙে আবিরে মালা গেঁথে যায় মেঘেদের খেলা সুন্দর রঙের ছিটা মনে হয় যেন রং ধনু সাতটি রং এরকম মনে হচ্ছে হ্যাঁ তো এটা রং ধনু না জাস্ট এটা মেঘেদের একটা মেঘের একটা ইয়ে ছোঁয়া রেড নীল আসমানি আর রং ধনু হলে তো সাতটি রং হইতে বুঝছো বেনি আসহ কলা বতে বেগুনি আতে আসমানি হতে হলুদ কতে কমলা হতে হলুদ লতে লাল বেনি বেনি মানে নিতে বেগুনি নীল বেনি আসহ কলা সতে সবুজ বুঝছো লতে লাল
এটা রংধনুর ছোট্ট নেম বেনি আসল হবে কলা ওই রংধনু থেকে কিছু কিছু রং এনে দাও না ওই রংধনু থেকে কিছু কিছু রং এনে দাও মনে মাধুরীটাকে মিশিয়ে আমাকে আপন করে নাও না ওই রংধনু থেকে কিছু কিছু রং এনে দাও না আকাশ আকাশ এত মেঘলা যেও নাকো একলা এখনই নামবে অন্ধকার ঘরের জল তরঙ্গ নাচবে নতুন রঙ্গ ভর আছে পথ হারাবার আকাশ এত মেঘলা যেও নাকো একলা এখনই নামবে অন্ধকার ঘরের জল তরঙ্গ নাচবে নতুন রঙ্গ ভয় আছে পথ হারাবার গল্প করার এই তো দিন মন যদি হয় এই রঙিন গল্প করার এই তো দিন মন যদি হয় এই রঙিন হৃদয়কে হৃদয়টাকে ছাড়া ছাড়া আকাশটা দেখেন আসমান হইল ঠুটা ঠুটা জমিন হইল ফাটা আসমান হইল ঠুটা ঠুটা জমিন হইল ফাটা আল্লাহ মেঘতে পানিতে ছায়া দে রে তুই আল্লাহ মেঘতে আল্লাহ মেঘতে আল্লাহ মেঘতে দেখেন দর্শক মানে এরকম তো মানে এত ছোটা ছোটা দেখেন আকাশটাকে কত কাছ থেকে দেখতে পাচ্ছি ভাই পাচ্ছি না তুমি দেখতে পাচ্ছ অন্যরকম একটা আকাশ এত কাছ থেকে দেখতে পাচ্ছি মানে হাত দিয়ে ছুঁতে পারবো না এরকম মনে হচ্ছে আসলে কিন্তু না হ্যাঁ হ্যাঁ কিন্তু কি হচ্ছে শাওন গগনে ভোরের ঘন ঘটা শাওন গগনে ভোরে ঘন ঘটা নিশীত জামিনি গা এখানে যেরকম যত গাছ গাছালি গাছপালা সেই হিসেবে পাখিটা কম আমরা লেকে বসেছিলাম কয়েক নিচে তাও কোন ধরনের পাখিটাকে দেখতে পাইনি যে কটেজটাতে ছিলাম সেটা দেখেন এরকম সম্পূর্ণ কাঠের আর বাঁশ দিয়ে তৈরি আর এরকম আপনার দেখে এসেছি ভিউটা আমরা আগেও দেখিয়েছি এখন দেখাচ্ছি জানি তো এ জীবনে এরকম এই যে এইটার মতো বিভিন্ন এই চতুর্দিকে কটেজ এখানে যাদের এরকম কটেজ আছে তারা অনেক ধনী মানুষ এবং এই কটেজগুলো তারা সিজনে অফ সিজনে সবসময় ভাড়া দিয়ে থাকে তেমন এবং প্রচুর ভাড়া এগুলো পায় বারো মাসেই আর অপূর্ব এই সকাল এই আসমান এই আকাশ অনেক অপূর্ব অনেক অপূর্ব অনেক সুন্দর দর্শক আসমানটা দেখেন সোনালির মধ্যে দেখো একটা অ্যাশ কালার দেখো না এটা গোল্ডেন কালার একটা অ্যাশ কালার দুইটার রং একসাথে মিশে গেছে অনেক সুন্দর অনেক সুন্দর নিচে অংশ নিচে তাকাতেই ভয় লাগতেছে পাহাড়িতে ছোট ছোট বাড়ি পাহাড় কেটে কেটে বাড়ি শুধু আপনার এইখানটাই না এই পুরো সাজেক ভেলি জুড়ে এই ধরনের কটেজ রাস্তার দুই সাইড দিয়ে এত সুন্দর সুন্দর কটেজ সব কাঠের কাঠের বাড়ি আমরা খাগড়াছড়ি থেকে চান্দের গাড়িতে করে হ্যাঁ সাজেক ভেলি আসছি হ্যাঁ আস্তে আস্তে দুই তিন ঘন্টা লাগে না মনে আস্তে আস্তে দুই তিন ঘন্টা লাগে এবং আসার সময় যে জার্নিটা সেটাও আপনাদেরকে আমরা দেখিয়ে দেব মানে কখনো কখনো প্রচণ্ড ভয় পাচ্ছিলাম আর
আর কখনো কখনো অনেক মজা নিচ্ছিলাম যে আল্লাহর সৃষ্টি কি অপূর্ব দৃশ্য, কি সুন্দর, এত সুন্দর দৃশ্য, মানে দেখে মন জুড়ায় যাচ্ছে। আল্লাহ কি না করতে পারে দেখেন তো, সে এত সুন্দর পাহাড়, কেটে কেটে রাস্তা, এগুলো সব আপনাদেরকে আমরা দেখিয়ে দেব। তো আজকের এই মিষ্টি সকাল আপনাদেরকে দেখাতে পেরে অনেক ভালো লাগছে। কখনো এত সকালবেলা ওঠা হয় না। আজকে এই সাজিকের সকাল দেখার জন্য আমরা মা, আমি, মুমু আর আমি উঠে গেছি। আজকে আমাদের বাসায় যাবার পালা। বাসায় যাবার পালা বলতে আমরা আজকে এখন এই সাজিক থেকে কিছুক্ষণ পরে রওনা দিয়ে দিব ঠাকুরের উদ্দেশ্যে। তো এই পর্যন্ত। কেন পুরো তিনটায় বের হচ্ছে না?